Assalamualaikum everyone. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আসছি বরিশালের লাকুটিয়া জমিদার বাড়ি এবং আপনাদের দেখাবো 400 বছরের পুরনো একটি রাজবাড়ি। এই জমিদার বাড়ির উপরে মানে নিচ থেকে উপরে ওঠার একটাই রাস্তা, সেটা হলো এখানে। তো এখানে অনেক কষ্ট করে উঠছি। আমি এখন দাঁড়িয়েছি রাজবাড়ির দোতলায়, একদম সামনে সিন্ধুক মেবি এটাকে বলে, তো সামনে। তো এখানে দোতলায় উঠছি, অনেক কষ্ট করে যায়। আপনি পড়তে দেখবেন, দোতলায় উঠছি অনেক কষ্ট করে যায়। তো এই রাজবাড়ির সামনে আছে একটি ছোট্ট পুষ্কুনি, তো এর ডান পাশে আছে রাস্তা জুড়ে অনেক বিরাট একটা দিঘি, আপনাদের ওটাও দেখাবো। পাশে আছে সাতটা মন্দির, কিন্তু ওখানে এখন পূজা করা হয় না, কারণ ওটা এখন ঝুঁকিপূর্ণ। যেমন এখানে আমার উপর অনেক ঝুঁকিপূর্ণ, আমার উপর এমন আছে সাত ব্যাংকে পড়তে পারে, কারণ এই জায়গা পরিচালনা করা হয় না। এই জমিদার বাড়িটি বরিশাল শহর থেকে 7 কিলোমিটার দূরে কাশীপুর ইউনিয়নে অবস্থিত। ইতিহাসের বই থেকে জানা যায় যে এটি রাজা রূপচন্দ্র রায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন, কিন্তু তার ছেলে জমিদার বাড়িটি কমপ্লিট করেন, তার ছেলের নাম রাজা রাজচন্দ্র রায়। এই জমিদার বাড়িতে বেশ কয়েকটি মন্দির রয়েছে, কিন্তু এখানে এখন পুজো হয় না, কারণ এটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই জমিদার বাড়িটি পরিচালনা না করায় এটার অসৌন্দর্য অনেক নষ্ট হয়েছে। এখন এটা এখানে অবশিষ্ট কোনো সৌন্দর্য নাই। তার চলুন ঘুরে দেখি যে এই পুরনো জমিদার বাড়িতে কি আছে। তাহলে এখানে একটি সুন্দর দর্শনীয় প্লেস হতো এবং হাজারো দর্শনার্থী এখানে ঘুরতে আসতো। কক্সবাজার এই বাড়িটির আরেকটি আছে যে এটা নাকি ভূতের বাড়ি। আমার মনে লাগতেছে মোমবাতি জ্বললে উঠে যায়, মানে আমি তো বলতে আসি কি ভয়ঙ্কার টাইপ, মানে দেখেন মানে ওয়ালের উপরে ইয়া করা, মানে কি বলে এটাকে, গাছের শিকড়, ওয়ালের সাথে গাছের শিকড় আছে ওই পাশে। তো এটাকে মানে আমি শুনছি ভূতের বাড়ি বলা হয়, যে বরিশালের লাকুটিয়া ভূতের বাড়ি, রাজবাড়ি। এতক্ষণ আপনারা দেখেছি রাজবাড়ির ভিতরে এবং সামনের দৃশ্য, এখন আসছি আমি পিছনে। দেখেন এতই মানে এখানে কেউ পরিচালনা করে না, দেখে এখানে মানে গাছ হয়ে গেছে, দোতলার উপরে গাছ হয়ে গেছে। এবং আমার এই সাইডই আছে অনেক পিছনে সাতটা মঠ। হ্যাঁ, তো ওখানেও যাবো এবং ওখানে ফুটেজগুলো নেবো, কিন্তু এখানে দৃশ্য অনেক সুন্দর। অবশেষে আমরা চলে এসেছি সেই মঠগুলোর কাছে, যেখানে রাজবাড়ির লোকজনরা এখানে এসে স্নান করতো। যাই না আমি, অ্যাকচুয়ালি এখানে যাই না, দেখি ওই তো, কিন্তু এখানে আসছি। তো মানে পুরনো কিছু দর্শনীয় আর কি স্থান, তাই দেখানোর জন্য আর ব্লগ করার জন্য আসলাম। এখানে আমি জীবনে আসতাম না, সেই জায়গাতে ভিডিও করার জন্য আসা লাগছে আমার। তো এখন আমি যাব হলো রাজবাড়ির দিঘি, বিরাট দিঘি আছে ওই জায়গা যাবো। তো চলুন, এখন আমি অবস্থান করছি লাকুটিয়া জমিদার বাড়ির দিঘির পারে। তো দিঘিটি বিশাল বড় এবং আকারেও অনেক বড়। তো এখানে জানা গেছে যে এই জমিদার বাড়ির রাজা রূপচন্দ্র রায় এই দিঘিটি খনন করছেন এবং এটা বহুকাল ধরে এখানে আছে। এখানে চারপাশের লোকজন এই দিঘিটি এখানে আসে, এটা ইউজ করে। পরিদর্শন করে জানা গেছে যে এই দিঘিটি নাকি অনেক ভয়ঙ্কর এবং এইটার এই দিঘিটির ভিতর বিশাল বিশাল আকারের মাছ রয়েছে, বিশাল। লাস্ট পর্যায়ে এসে গেছি, তো দেখা হবে আবার নেক্সট কোনো গুলোকে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়।